হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা গাছের সাথে পরিচয় করিয়ে দিব এবং একটি গাছ আপনাদের দেখাব। তো যে গাছটি আপনাদের দেখাব, এই যে ডিসপ্লেতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হলো হলুদ গাছ। আমরা এমন কোনো মানুষ নাই যে হলুদ চিনি না। হলুদ তরকারির জন্য আমরা ব্যবহার করি। তরকারিতে হলুদ না দিলে একটা স্বাদ আসে না, একটা রং আসে না। আমরা জানি না যে এই, আমরা অনেকেই জানি না যে হলুদে কত আয়ুর্বেদিক ঔষধি গুণাগুণ আছে। তো আজকে আমি মূলত আপনাদের সেই ঔষধি গুণাগুণ জানাব। তো তার আগে বলে নেই, হলুদ কিন্তু দুই প্রকার আছে। আমি যে হলুদটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ব্ল্যাক হলুদ বা কালো হলুদ। এই কালো হলুদটা আপনারা কোথায় পাবেন? এটা কিন্তু বাংলাদেশে খুব কমই পাওয়া যায়। এটা পাওয়া যায় ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে, মূলত এই হলুদ গাছ জন্মায় এবং সেখানে পাওয়া যায়। আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে ওখানে যে অনলাইন যে কেনাকাটার যে ইয়ে আছে অ্যামাজন, তো এখানে যদি আপনারা সার্চ করেন ব্ল্যাক হলুদ তাহলে আপনারা পেয়ে যাবেন। অথবা আপনাদের প্রয়োজন হয় যে কালো আদা, ব্ল্যাক আদা, তো আদাও আপনারা পেয়ে যাবেন। আমি আপনারা হয়তো অনেকেই জানেন না যে হলুদ গাছ আছে বা আপনার কালো আদা আছে। তো এই দুইটা মূলত পাওয়া যায়। আর আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেল থেকে আমি অনেক শুধুমাত্র ঔষধি গাছের নিয়ে আলোচনা করি যেগুলো আমাদের শরীরের জন্য উপকার। তো চলুন কিছু উপকার সম্পর্কে জানা যাক এই আদা হলুদ গাছের, আদা না হলুদ গাছের। তো এটা মূলত ছোট্ট একটা চারা। তো আমি মূলত মূলটা নিব, একটা কাজের জন্য নিব, আর ভিডিওটা করলাম আপনাদের দেখানোর জন্য। তো মূলত বহু রোগের চিকিৎসার জন্য ব্যবহার হয়। তো এক নম্বরে বলবো ক্ষত। যদি দ্রুত নিরাময় করতে চান তাহলে দেখা যায় আমাদের ছোটোখাটো বিভিন্ন জায়গায় ক্ষত হয় এবং ত্বকের ক্রিম ব্যবহার করি। আপনি যদি আয়ুর্বেদিক চিকিৎসা চান তবে আঘাত লাগা জায়গাতে যদি এই কালো হলুদের পেস্ট বানিয়ে যদি সেখানে লাগাতে পারেন তাহলে ক্ষত খুবই দ্রুত সেরে যাবে। এবং হজমের সমস্যা হলে বা পেটের সমস্যা হলে, গ্যাসের সমস্যা হলে এটি খুবই উপকারী। এটি মশলা, এই কালো হলুদের মশলা খুবই উপকারী। এজন্য হলুদ, কালো হলুদ গুঁড়ো করে তৈরি করে জলের সাথে, মানে পানির সাথে মিশিয়ে আপনাদের খেতে হবে এবং ত্বকের জন্য খুবই কার্যকারী। হলুদ, কালো হলুদ ত্বকের জন্য উপকারী। আপনি কি করবেন, মশলাটি মধুর সঙ্গে মিশিয়ে আপনি লাগাবেন ত্বকে, দেখবেন যে ত্বক উজ্জ্বল হয়ে যাবে। এবং জয়েন্টে পয়েন্টে ব্যথা বা মাংসেতে, মাংসপেশিতে ব্যথা, যে কোনো ব্যথা, আপনারা জানেন যে মানুষের বয়স বাড়ার সাথে সাথে জয়েন্টে পয়েন্টে ব্যথা হয়, আর ব্যথা বাড়তে শুরু করলে খুবই কষ্ট হয়। সেক্ষেত্রে যেখানে ব্যথা করবে সেই আক্রান্ত স্থানে আপনি যদি এই কালো হলুদের পেস্ট যদি সেখানে লাগাতে পারেন তাহলে খুবই দ্রুত সেটি সেরে যাবে। আর এছাড়া কবিরাজি অনেক চিকি কাজের জন্য এই কালো হলুদ লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।